মর্নিং, এখনো সূর্য ওঠেনি, কোনোদিনই ওঠে না, কিন্তু ওর আগে উঠে আমি বাজে কি কাজ করে ফেলি সেটাও আমি লাস্টে বুঝে উঠতে পারি না। যাই হোক, সেটা বড় কথা নয়, চলো একটুখানি চা খেয়ে নি। হ্যাঁ, এই দেখো আমি প্র্যাকটিক্যাল লিখছি, জানো এই হাত নিয়ে আমি প্র্যাকটিক্যাল লিখে শেষ করেছি এক সেকেন্ড। আমি কতদিন ভিডিও দিইনি গো, বিরিয়ানি তো কবে লাস্ট খেয়েছি মনেও পড়ে না। যাই হোক, চলো কি আর করা যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি এই হাত নিয়ে, যে হাত আমি নাড়াতে পারতাম না, আমি গুনে দেখলাম 50 পাতা প্র্যাকটিক্যাল আমি লিখেছি এই কদিনের মধ্যে, ভাবা যায়? ও বাবা, ভাগ্যিস হোমিওপ্যাথিতে এসেছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট যখন আমার মনে হচ্ছে আমি ট্রেনটা ফেল করবো, এই ট্রেনটাও। আগের ট্রেনটা আমার টার্গেটে ছিল, যাই হোক তারপর আমি এই ট্রেনটা পেয়েছিলাম। অ্যান্ড এখন আমি এই মুহূর্তে বাড়িতে, এই যে রাতের কলকাতা, আহা কী সুন্দর, ভাল লাগে। এখন আমি বাড়িতে বসে বসে চা খাচ্ছি, এরপর থেকে রোজ ভিডিও আসবে, প্রমিস। বাই।